দিন যতই যাচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠেছে ভোলার উত্তর দিগলতি ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সদস্যগণ। উত্তর দিগলতি ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজগর হোসেন একটি অসহায় মানুষের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় ইউপি সদস্য আজগর হোসেন। ছেলেকে সন্ত্রাসী আজগরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তার বৃদ্ধ পিতা সাত্তারের আপত্তি। তার ছেলে শাহাবুদ্দিনকে পিটিয়ে আহত করার সময় বৃদ্ধ বাবার ঠেকাতে যাওয়ায় তাকেও মারধর করে ইউপি সদস্য আজগর হোসেন। এ কেমন জনপ্রতিনিধি, জনগণের সেবক হয়ে সন্ত্রাসী কায়দায় নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী আজগর। খোঁজ নিয়ে জানা যায় আজগর একজন ইউপি সদস্য হলেও দাপট দেখান বিশাল মাপের রাজনৈতিক নেতার। পবিত্র রমজান মাসে তার হাতের মায়ের খেয়ে শাহাবুদ্দিন নামে লোকটি বমি করে দিয়েছেন। হাসপাতালে বেড়ে তার অসহায় বাবা সাত্তার সাংবাদিকদের জানান, আমার ছেলেকে মারধরের সময় আমি আজগর মেম্বারকে বাধা দিলে তিনি আমাকেও কয়েকটা থাপ্পড় মেরেছে। ভোলায় ইতিপূর্বে কয়েকজন ইউপি সদস্য বেপরোয়া হয়ে নিরীহ সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এলাকাবাসী সন্ত্রাসী উত্তর দিগলতির আজগর রাজাপুরের ফারুক ও ইলিয়াসের সালাউদ্দিন সহ কয়েকজন ইউপি সদস্যদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছেন। আহত শাহাবুদ্দিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ফোলাটা সংখ্যাটা নষ্ট করে দিস না রে বাবা, তোর আমার মারিলে আমার কোনো দুঃখ নাই। এই মেম্বারে আমার 10টা তাবর দিলে গাল করতে যা, আর একটা হাতি মার 10 ফিট বাদে যা, আর পরে 10টা বারে দিতে দিয়েছে মেম্বারে দিয়েছে। আমরা ছেলে মারছে কি দিয়া মারছে চলো আমি গড়িয়ে গড়িয়ে ওকে বাপ বলেছি 1 লক্ষ বার, বলছি বাবা তুই আমার ফোলাটা আর মারিস না রে বাবা। আমরা এখন প্রশাসন এবং সরকারের কাছে কি দাবি আছে কি চান এটা বলেন। স্যার যাক আমরা এই বিষয়টা